গোপালগঞ্জের কোটালীপাড়ায় ও রমনা বটমূলে বোমা হামলার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জঙ্গি মুফতি আব্দুল হাইকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর নয়াপল্টনে মশাল মিছিল থেকে গাড়ি ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা, এ সময় দশজনকে আটক করেছে পুলিশ। সিরাজগঞ্জে পাথরবাহী ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। ঢাকা রাজশাহী মহাসড়কের রামারচরে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির গুজব ছড়িয়ে র্যাবের একটি দলের উপর হামলা চালিয়েছে স্থানীয়রা, এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। রুশ বাহিনীর প্রচণ্ড আক্রমণে ডনবাস হারানোর পথে ইউক্রেন, এ অঞ্চলের দুটি শহর দখলের চেষ্টায় বোমা বর্ষণ করছে রুশ বাহিনী। কাতার বিশ্বকাপকে সামনে রেখে নয় বছর পর বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি। ফুটবল প্রেমীদের জন্য ট্রফিটি রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রদর্শিত হবে 8 জুন। ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি, এবার তাকে দেখা যাবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে।